লোকসভা নির্বাচনের মুখে বিজেপির এক বিশাল সাফল্য বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কেননা হীরে কারবারির হাতে ইতিমধ্যে হাতকড়া পড়েছে। সর্বপ্রকার নিউজের জন্য অবশ্যই নেম টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করতে ভুলবেন না নিত্য নতুন আপডেটের জন্য। নীরব মোদী প্রসঙ্গে বারংবার নরেন্দ্র মোদী তথা বিজেপিকে বিঁধেছেন বিরোধীরা। এবারে লন্ডনে গ্রেপ্তার ভারতবর্ষের আর্থিক তছরূপকারী হীরে ব্যবসায়ী নীরব মোদী। মূলত দুটি কারণে ভারতবর্ষের আমজনতার মধ্যে একটু ধন্দ্ব জায়গা করেছিল। প্রথমত, মোদী টাইটেল হওয়াতে অনেকেই ধন্দে ছিলেন। দ্বিতীয়ত, নীরব মোদী প্রসঙ্গে নরেন্দ্র মোদীর নীরবতাই ছিল ধন্দের মূল কারণ। 2018 সালের জানুয়ারিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে 13,500 কোটি টাকা তছরূপ করে ইংল্যান্ডে পালিয়েছিলেন নীরব মোদী। প্রায় 1.5 বছর আত্মগোপনের পর ক্রমশ প্রকাশ্য তার রহস্য। চলতি মাসে সাংবাদিক সূত্রে প্রকাশিত হয়, 9 লক্ষ টাকার জ্যাকেট পরে খেয়াল খুশি মতো জীবনযাপন করছেন নীরব মোদী। ঠিক সেই জায়গা থেকেই আবার বিরোধীদের আক্রমণের মুখে পড়ে বিজেপি। এবারে যেন সমস্ত জল্পনা অবসানের পথে। সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে আজই তাকে লন্ডন আদালতে তোলা হবে। তবে যাই হোক না কেন, এ বিষয়ে আপনারা নিজস্ব বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।